এবং গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফৌজি গেম চলে এসেছে এবং গাইস প্লে স্টোরে চলে এসেছে। তোমরা যদি চাও তাহলে ডাউনলোড বাগেরা করতে পারো গাইস, ঠিক আছে। এবং গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি ফার্স্ট লুক দেখে দিচ্ছি ফৌজি গেমের। এবং গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি চাও এখান থেকে 460 MB লাগবে ফৌজি গেম ডাউনলোড করতে গাইস, ঠিক আছে। আমি ভেবেছিলাম গাইস লাগবে 200 থেকে 250 MB-র মধ্যে হয়ে যাবে, কিন্তু গাইস এখানে 450-এর বেশি MB লাগবে। তাহলে গাইস তোমরা যদি চাও তাহলে এখান থেকে ডাউনলোড বাগেরা করতে পারো প্লে স্টোরে গিয়ে, ঠিক আছে। এবং গাইস তার সাথে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে মিশন বাগেরা দিয়েছে, তোমরা এখান থেকে চেক আউট করে নিতে পারো। এখানে তোমাদেরকে টাইম বাগেরাও দেখতে পাচ্ছ কাউন্ট হচ্ছে, ঠিক আছে। এবং গাইস তার সাথে আমি তোমাদেরকে এখানে সবই রুলস বাগেরা বলে দেবো। এবং তোমরা দেখতে পাচ্ছ একটা হাতে ওয়েপেন আছে, এবং গাইস এটা গান বলে তো মনে হচ্ছে না, ঠিক আছে, একটু কি হচ্ছে আমি পরে বলে দিচ্ছি। তারই সাথে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ মেড ইন ইন্ডিয়া গেম গাইস, ঠিক আছে। তারপরে গাইস আমি তোমাদেরকে আরও রুলস বাগেরা দেখে দিচ্ছি স্লাইড করে করে, ঠিক আছে। গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু ব্যাজেস বাগেরা আছে, এগুলো গাইস আমাদের ব্যাজেস বাগেরা হতে পারে, কিংবা গাইস তোমাদের ডায়মন্ড বাগেরা দেখুন পারচেস করতে হতে পারে, কিংবা গাইস তোমরা ইলাইট পাস যেরকম দেখো সেরকম হতে পারে রিওয়ার্ড কার্ডস, ঠিক আছে। তাহলে গাইস আমি পরে গিয়ে দেখে দিচ্ছি। এবং তারপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইট অফ সার্ভাইভাল। এবং গাইস এখানে তোমাদেরকে বুঝাতে চেয়েছে হচ্ছে আমাদের আর্মি যারা আছে তারা কীভাবে সার্ভাইভ করে আমাদের বর্ডারে, এবং আমাদেরকে কতটা কীভাবে এবং কতটা কষ্টে রক্ষা করে, ঠিক আছে, সেরকমভাবে বুঝাতে পেরেছে। এবং আগে গিয়েও আমরা দেখতে পারবো এরকমই কিছু ইম্প্রুভ হতে চলেছে গাইস, ঠিক আছে। এবং গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের আর্মিরা কীভাবে রক্ষা করছে আমাদেরকে, এবং তার সাথে গাইস এখানে ফাইট ভাগারা করছে, ঠিক আছে গাইস। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং গাইস আমাদের খুবই বেস্ট গেম হতে চলেছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। এবং গাইস আমি তোমাদেরকে ফার্স্টেই কী বললাম যে ফৌজি গেম রিলিজ হওয়ার সাথে সাথেই সব কিছু ইম্প্রুভ হয়ে যাবে এটা হতে পারে গাইস, ঠিক আছে, কিছু টাইম ভাগারা লাগবে। এবং গাইস তার সাথে এখানে দেখতে পাচ্ছ ওয়েপেন ভাগারা আছে, এবং গাইস তোমরা এখানে দেখছো প্রত্যেকটা ওয়েপেনের কালার ভাগারা চেঞ্জ আছে গাইস, ঠিক আছে। মানে গাইস এখন থেকে আমাদের ইম্প্রুভ হয়ে যাচ্ছে কিছু গেমের মধ্যে, আমি তো মনে করছিলাম কালার ভাগারা এখন থাকবেনি, এবং গাইস অ্যানিমেশন ভাগারা দেবেনি, ঠিক আছে। এবং আগেও আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। এবং গাইস তার সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েপেন বাগরা আছে, এবং গাইস তোমরা এখানে দেখো টেন বাগরা আছে, এবং আমাদের ফৌজি যারা আছে তারা কীভাবে সার্ভাইভ বাগরা করে। এবং গাইস তার সাথে এখানে একটা তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, এই ভিডিওটাও গাইস আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে গাইস, তাহলে তোমরা চেক আউট করতে পারো। যখনই তোমরা প্লে স্টোরে গিয়ে গেমটা ডাউনলোড করবে এবং ফৌজি গেমটা যখন ডাউনলোড করবে এই ভিডিওটা চেক আউট করে নেবে গাইস, ঠিক আছে। এবং গাইস সিম্পলি আমাদের এই ভিডিওটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তোমরা যদি চেক আউট করতে চাও তাহলে চেক আউট করতে পারো গাইস, ঠিক আছে। এবং গাইস তার সাথে ফৌজি গেমটা তোমরা সিম্পলি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে, তাহলে ইনস্টল বাগরা করে নেবে এবং ডাউনলোড করে নেবে গাইস, ঠিক আছে। চলুন তাহলে আমি 460 MB দিয়ে ডাউনলোড করবো, এবং গেমটা কেমন এবং তোমরা কীভাবে ডাউনলোড করার পরে কীরকম ইন্টারফেস এসছে আমরা সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো গাইস, ঠিক আছে। অলরাইট গাইস আমি ফৌজি গেমটা ডাউনলোড করে নিয়েছি, এবং চলুন তাহলে এবার ওপেন করা যাক এবং কেমন ইন্টারফেস এসছে আমরা সেটাও চেক আউট করে নেবো গাইস, ঠিক আছে। এবং গাইস চলুন তাহলে আমি ওপেনে ক্লিক করে দিয়েছি, এবং তোমরা দেখতে পাচ্ছ এনকোর কোম্পানির গেম, ঠিক আছে। এবং তোমরা জানো এনকোর কোম্পানির গেম আমাদের ফৌজি গেমটা। এবং গাইস তার সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ অন্য কোনো ইন্টারফেস এসছে না, ঠিক আছে, একটু গাইস ওয়েট করতে হবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ফৌজি গেম, এবং তারপরে এখানে তোমাদেরকে অ্যাকাউন্ট বাগেরা সিলেক্ট করতে হবে। এবং গাইস তারপরে এখানে দেখতে ওয়েলকাম টু ফৌজি গেম, তারপরে গাইস আপনি চলুন তাহলে অ্যাকসেপ্ট করা যাক। এবং এখানে আমাদের কিছু অ্যাকাউন্ট বাগেরা সিলেক্ট করতে হয়নি, ফেসবুক বাগেরা দিয়ে আমার তো মনে হচ্ছে না সিলেক্ট করতে হবে না, কবে আমি জানি, কিন্তু এখানে কিছু ওরকম অপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং তার সাথে গাইস তোমার চলুন তাহলে আমি এক্সপেক্ট করে দিয়েছি। এবং গাইস তোমাকে দেখছো ফৌজি গেম, তারপর লোডিং বাগেরা লিলো, ঠিক আছে।
চলুন তাহলে আবার নতুন ক্যামেরার ইন্টারফেস এসছে, একটু ওয়েট করলি। এবং তারপরে তোমার এখানে দেখছো প্লেয়ার নেম, মানে গাইস আমার এখানে মনে হচ্ছে যে তোমাদের নেম বাগরা এখানে সিলেক্ট করতে হবে না, এই যেই নামটা আছে এটাকেই তোমরা দিতে পারবে গাইস, ঠিক আছে। চলুন তাহলে আমি একটা নাম দেবো, আমি আমার কী নাম দেবো ভেবে নিই, আমি গেমিং ওয়ার্ল্ড কৌশিক দেবো। তোমরা যা পারে নাম দিতে পারো, যা পারে বলতে হলে তোমার যেটা মন পছন্দের নাম গাইস, ঠিক আছে। আমি গেমিং ওয়ার্ল্ড কৌশিক দিচ্ছি, তোমাকেও এটাও দিতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। চলুন তাহলে আমি গেমিং ওয়ার্ল্ড কৌশিক দিয়ে দিয়েছি। তারপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ দু ধরনের টোকেন আছে, এটা দু ধরনের টোকেন, এবং এখানে সেটিং বাগেরা আছে, এবং এখানে প্লে আছে, ঠিক আছে, এবং স্টোর আছে, এবং এখানে গেমিং ওয়ার্ল্ড কৌশিক আছে, ঠিক আছে। এরকম একটি ইন্টারফেস এসছে দেখতে পাচ্ছ। চলুন তাহলে এবার স্টোরে দেখা যাক, এবং স্টোরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক ওয়েপেন বাগেরা আছে, এগুলো ওয়েপেনই মনে হচ্ছে। এবং গাইস তোমরা এখানে দেখছো দু ধরনের টোকেন আছে, ঠিক আছে, এবং দু ধরনের টোকেনে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 4000 কয়েন বাগেরা আছে। এবং তারপর গাইস এই কয়েনগুলোর নাম কী আমি সেটাও জানি, এবং এই ওয়েপেনটায় তোমরা দেখতে পাচ্ছ অ্যানিমেশন বাগেরা আছে। আমি আপাতত তো অন্য কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু গাইস এই টোকেনগুলো আমাকে কোথা থেকে পারচেস করতে হবে আমি সেটাও চেষ্টা করব পারচেস বাগেরা করার। এবং তোমরা এখানে দেখতে অনেক ধরনের ওয়েপেন আছে গাইস, ঠিক আছে, এখান থেকে তোমরা পারচেস বাগেরা করতে পারো, এবং প্রত্যেকটা অ্যানিমেশন বাগেরা আছে। এবং এখানে দু ধরনের টোকেন আছে, তোমরা উপরেও দেখতে পাচ্ছ আমি, এবং আমি ওয়েপেন বাগেরা উপরে দেখে দিচ্ছি গাইস, ঠিক আছে। তারপরে গাইস আমি তোমাদেরকে এবারে গিয়ে দেখে দিচ্ছি এখান থেকে তোমরা কীভাবে পারচেস বাগেরা করবে, এবং তোমাদের কত ডায়মন্ড বাগেরা লাগতে চলেছে, এবং এখানে স্টোর বাগেরা থেকে চেক আউট করতে পারো গাইস, ঠিক আছে। চলুন তাহলে গাইস এবার আমরা চেক আউট করে নেবো, আমরা এই টোকেনগুলো কোথা থেকে এক্সচেঞ্জ করবো। এবং গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যেরকম ডায়মন্ড বাগেরা পারচেস করতে পারি ফ্রি ফায়ারে কিংবা পাবজিতে, ঠিক আছে, সেরকমই হচ্ছে গাইস। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ গুগল গিফট কার্ড কিংবা গাইস গুগল থেকেও আমরা ক্লিম বাগেরা করতে পারবো, ঠিক আছে। এবং গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ কত টাকার আছে, 19 টাকার আছে, তারপরে 149 টাকার আছে, তারপরে 299 টাকা আছে, মানে প্যাক হিসেবে গাইস, ঠিক আছে। তোমরা তাহলে দেখে নেবে এবং চেক আউট করে নেবে গাইস 19 টাকারও পেয়ে যাবে। এবং তারপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ 699 আছে, এবং 1299, এবং গাইস 3000 কাছে, ঠিক আছে, 2999। তাহলে তোমরা আরও ভালো করে চেক আউট করে নেবে তোমরা গেমের মধ্যে গিয়ে এবং ফৌজি গেমের মধ্যে দিয়ে, ঠিক আছে। এবং গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ টোকেন, ঠিক আছে, তাহলে মানে গাইস এইগুলো হতে চলেছে আমাদের টোকেন। এবং এখানে দু ধরনের টোকেন আছে, এবং তার সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাড বাগেরা শো করছে, এবং অ্যাড দেখলেও এই টোকেনটা পাবে, এবং একটা অ্যাড দেখলে 5টে করে টোকেন পাবে গাইস, ঠিক আছে। এবং 30 সেকেন্ডের অ্যাড দেখতে পাচ্ছ, প্রত্যেকবার আমার মনে হচ্ছে অ্যাড একই থাকবে না, মানে হচ্ছে তোমরা 15 সেকেন্ডের অ্যাড পেতে পারো, 30 সেকেন্ডের পেতে পারো, এবং তারপরেও বেশি হতে পারো, মানে অ্যাড বাগেরা দেখে, ঠিক আছে গাইস। চলুন তাহলে গাইস এই একটা দেখা যাক, এবং তারপর দেখা যাক আমাদেরকে কটা টোকেন দিয়েছে। এবং আমার কাছে 25টা টোকেন ছিল, আমি এটা লক্ষ্য করেছি এবং দেখেও নিয়েছি। চলুন তাহলে এখানে কাটা যাক এবং একটাকে বাদ দিয়ে যাক। এবং গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের টোকেন বাগেরা সিলেক্ট হয়ে গেছে, এবং গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের 30টা টোকেন হয়ে গেছে, ঠিক আছে। এই রকম করেই গাইস তোমাদের টোকেন বাগেরা বাড়বে, মানে 30টা 40টা 50টা করে টোকেন হবে গাইস, ঠিক আছে। সিম্পলি তোমরা যদি 5-এর অ্যাড দেখো, এবং একটা অ্যাড দেখলে 5টা করে টোকেন দিবে, তাহলে গাইস তোমরা এখান থেকে অ্যাড থেকে অনেক কিছু পাবে, তাহলে তোমরা এখানে দেখতে পারো গাইস, ঠিক আছে। এবং গাইস তারপরেই এখানে দেখতে পাচ্ছ এই আইটেমগুলো আমরা ক্লিম বাগেরা করতে পারবো, এবং এখান থেকে আমরা পারচেস বাগেরা করতে পারবো গাইস, ঠিক আছে, এই টোকেনটা দিয়ে। এবং আরেকটা যে টোকেনটা আছে সেটা কোথা থেকে পারচেস করবো আমি তোমাদেরকে এখন দেখাতে পারছি না, কিন্তু আমি তোমাদেরকে পরে গিয়ে দেখিয়ে দেবো গাইস, ঠিক আছে। চলুন তাহলে এবার আমি তোমাদেরকে সেটিং বাগেরাটাও একটু চেক আউট করে নেবো, এবং তোমাদেরকে এই আইটেমগুলো কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট করে বলবে। এবং এখানে দেখতে পাচ্ছ এটা হতে চলেছে আমাদের ক্যারেক্টার, ঠিক আছে। এবং সেটিং এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রাফিক্স, তারপরে গাইস অডিও, ঠিক আছে। চলুন তাহলে তোমরা এখানে অডিও বাগেরা সিলেক্ট করে নেবে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রাফিক্সে গাইস অনেক কিছু আইটেম আছে, আমি তো সেটা বলবো না, এবং অনেক কিছু বেশি সেটিং আছে, আমি সেটাও তোমাদেরকে বলবো না, কারণ গাইস আমি তোমাদেরকে কী বললাম যখন আপডেট বাগেরা দিবে, আপডেট বাগেরা দিয়ে অনেক কিছু ইমপ্রুভ হবে গাইস, ঠিক আছে। এবং এখন তো আমার মনে হচ্ছে ব্যাটেল রয়্যাল গেম নাই, পরে গাইস ইমপ্রুভ হয়ে ব্যাটেল রয়্যাল গেম আসবে। এবং গাইস তার সাথে আমি তো খুবই ভালো রেসপন্স দেবো এই গেমটাকে, আমাদের ফৌজি গেমটাকে, ঠিক আছে। তোমরা কেমন রেসপন্স দিচ্ছ আমি জানিনি, তোমরা রেসপন্স দিবে, কেউ হেটার ফেলাবে না আমার তো মনে হচ্ছে গাইস। চলুন তাহলে গাইস এবার এখানে আমি সেভ বাগেরা করে দেবো, আর বেশি আমি সেটিং বাগেরা দেখাবো না, এবারে গাইস আমি টোকেন বাগেরাও দেখাচ্ছি না, ঠিক আছে। চলুন তাহলে এবার গেম প্লের বাগের দিকে দেখা যাক। এবং গাইস তার সাথে আমরা এখানে দেখবো নাম চেঞ্জ বাগেরা করা জানি কি, আমার যেখানে নাম আছে, এবং গাইস যেখানে দেখতে পাচ্ছ নাম হাত দিলাম, এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ হান্টার রোড গাইস, ঠিক আছে। এবং গাইস হান্টার রোডে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু টোকেন আছে, এবং গাইস যে টোকেনটা আমি উপরে কথা বলেছিলাম সেই টোকেনটা গাইস তোমরা এখান থেকে পাবে গাইস, ঠিক আছে। এবং গাইস টোকেনটা ছাড়াও আরও অনেক কিছু আছে, এবং এইটা মানে আমাদের টোকেনটা এক্সচেঞ্জ করা যাবে গাইস, ঠিক আছে। এবং গাইস দেখতে পাচ্ছ অন এক্সক্লুসিভ কি ফৌজি এরকম একটা লেখা ছিল, আমি অত ভালো করে দেখলাম। চলুন তাহলে গাইস এই টোকেনটা কোথা থেকে পাবো আমরা সেটাও তোমরা দেখে নিলো, এবং গাইস তার সাথে এই টোকেনটা কোথা থেকে পাবে সেটাও তোমরা চেক আউট করে নিলে গাইস, ঠিক আছে। এবং স্টোরে কী কী আইটেম আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলুন তাহলে গাইস এবার আমরা গেম প্লে করবো, এবং দেখবো আমাদের ফৌজি গেমটা কেমন হতে চলেছে, এবং ব্যাটেল রয়্যাল মোড আছে না নাই, আমরা সব কিছু চেক আউট করবো গাইস, ঠিক আছে। চলুন তাহলে এবার গেম প্লের দিকে যাওয়া যাক।
চলুন তাহলে গাইস এখানে আমি প্লে করে দিচ্ছি। এবং গাইস তোমরা এখানে দেখছো দুটো অপশন আছে, স্টার্ট আছে এবং ব্যাক আছে গাইস, ঠিক আছে। এবং তোমরা এখানে দেখছো তিনটে ম্যাপ আছে গাইস, ঠিক আছে। এবং গাইস তার সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ম্যাপ আমাদের এখন আমরা গেম প্লে করতে পারবো, কিন্তু গাইস দুটো ম্যাপ আছে এখানে, যেমন কামিং সুন গাইস, ঠিক আছে। এবং গাইস তার সাথে এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফর অল 15 জুন দুপুর 2 বাজে গলওয়ান ঘাটি হিমালয় কি উচাইয়ো পর ভারতীয় সীমা কা এক সুদূর ভীরান এলাকা। কর্পোরাল আহমদ বেস কো খবর দেতে হ্যায় কি ফরওয়ার্ড পোস্ট সে ঝন্ডা নদারত হ্যায়। স্যার দেখিয়ে ওয়াহ অর ভি হ্যায় পর্বতো পর উস দিন ফৌজি কমান্ডোস আকেলে নাহি থে, দুশমন সৈনিকো নে গিরতে পত্থরো কি আগ লেকর ফৌজি ইউনিট পর ধাওয়া বোল দিয়া। কবির বেস কা স্কোয়াড 3 কা ভারতীয় ক্ষেত্র মে ঘুসপাঠিয়ো সে সামনা হুয়া, রিপিট স্কোয়াড 3 কা দুশমনো সে সামনা হুয়া। লেফটেন্যান্ট সিং কি পেট্রোল 3 টিম কো জিস আখরি বিরোধী কা সামনা করনা পড়া वो थे भूस्खलन से गिरे पत्थर और चट्टान, और अंधेरा छा गया। 6 घंटे बाद जब लेफ्टिनेंट सिंह की आंख खुली तो उनका सर चकरा रहा था। पहाड़ से हुई पत्थरों की उस बौछार से खरोचों और घावों के साथ उनके सर पर भी चोट आई थी। अहमद ढिल्लो रवि, फिर भी उनकी हालत उन दोनों फौजी भाइयों से बेहतर थी जो उनके पास बर्फ में शहीद हो चुके थे। कम से कम वो जिंदा तो थे। भारतीय सेना बिना लड़े कभी हार नहीं मानती और फौजी कभी पीछे नहीं हटता। ये लड़ाई ऐसे खत्म नहीं होगी, मैं ऐसा होने ही नहीं दूंगा। बहादुरी, भाईचारे और भारत के लिए फौजी। অল রাইট গাইস, ফাইনালি আমরা এখানে লোডিং বাগেরা হয়ে গেছে, ঠিক আছে। এবং গাইস এখানে আরেকটা লোডিং করতে হবে, তারপরেই মনে হচ্ছে আমাদের গেম স্টার্ট হবে, ফৌজি গেম গাইস, ঠিক আছে। চলুন তাহলে এখানে লোডিং বাগেরা হয়ে গেছে। এবং তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা লোকেশন দিচ্ছে, মানে এখানে ট্যাপ করার জন্য। তারপরে গাইস এখানে ট্যাপ বাগেরা করে নেবে, এবং এটা মনে হচ্ছে আমাদের সেন্সিভিটি গাইস, ঠিক আছে। এবং তারপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের 25 মিনিটের কাছে একটা টাইম বাগেরা সিলেক্ট হয়েছে। এবং এখানে 5 বাগেরা আছে, মানে আমাদের এনিমিদেরকে ঘুষা মারতে হবে, ঠিক আছে। এবং ওয়েপেন বাগেরা আমি তোমাদেরকে বলেছিলাম, ওয়েপেন বাগেরা মনে হচ্ছে আমাদেরকে নিচে ঘুরাতে হবে, মানে আমাদের মাটির মধ্যে ড্রপ বাগেরা থাকবে, সেখান থেকে আমাদের ঘুরাতে হবে এবং কালেক্ট করতে হবে। নাহলে গাইস আমাদের 10 বাগেরার মধ্যে গিয়ে, যেরকম গাইস ফার্স্ট আমি তোমাদেরকে দেখেছিলাম 10 বাগেরার মধ্যে দিয়ে সেখান থেকে ওয়েপেন বাগেরা পাবো গাইস, ঠিক আছে। এবং গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে 5 বাগেরা করতে হবে, আমি বুঝতে পারছি না। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই গাইস, ফাইনালি আমি একবার 5 করেছি, ঠিক আছে। দেখা যাক গাইস আমরা মারতে পারিনি। ও ভাই একজনকে মেরেছি, এবং গাইস তারপরে এখানে একটা কী দেখালাম বুঝতে পারলাম না, ঠিক আছে। চলুন তাহলে এখন মারা যাক। ও ভাই এরকমভাবে মারতে হবে গাইস, দেখতে পাচ্ছ। ও ভাই ও ভাই ভালোই স্মুথ খেলা হচ্ছে গাইস, ঠিক আছে। খুব একটা গাইস সেন্সিভিটি খারাপ নয়, এবং গাইস খারাপই নয়, ঠিক আছে। এবং গাইস এখানে আগুন জ্বলছে, এটা কী হচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারছি না। এবং গাইস চলুন তাহলে এখানে একটু দেখা যাক, এবং ওর কাছাকাছি যাওয়া যাক, তারপরে গাইস আমরা চেক আউট করে নেবো, ঠিক আছে। এবং তোমরাও চেক ইন করে নেবে। এবং গাইস চলুন তাহলে এখানে দেখা যাক। এবং গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ 113 মিটার এরকম আছে। এবং এখানে আমাদেরকে টাচ বাগারা করতে বলো, এবং গাইস এখানে যাবো না, টাচ করেছি। ও ভাই গাইস এটা আমাদের হেলথ কিট গাইস, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের হেলথ বাড়ছে গাইস, দেখো দেখো গাইস একবার চেক ইন করো গাইস, ঠিক আছে। আমাদের এখানে হেলথ বেড়ে গেলো গাইস, এরকম হেলথ গাইস, ঠিক আছে। মানে তোমরা বুঝতে পারছো যে আমাদের কিছু কপি বাগারা করবেন অন্যান্য গেমের থেকে গাইস, ঠিক আছে। তাহলে গাইস তোমরা কে কে বলতেছিলে, অনেকবার আমি ভিডিও ছেড়েছি, তারপরে গাইস তোমরা বলতেছিলে যে কপি বাগারা করেছে যেসব গেমের বাইস, ঠিক আছে, তোমরা বলতেছিলে গাইস। এবং গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েপেন আছে গাইস, ঠিক আছে। ফাইনালি আমি একটা ওয়েপেন পেয়েছি, এরকমই গাইস মাটিতে ড্রপ বাগেরা হবে, এবং এখান থেকে তোমাদেরকে ওয়েপেন বাগেরা কালেক্ট করতে হবে গাইস, ঠিক আছে। চলুন তাহলে আমি এখানে ওয়েপেনটা কালেক্ট করে নিয়েছি। চলুন তাহলে এবার বান্দা খোঁজা যাক, এবং এনিমি বলতে পারো খোঁজা যাক, ঠিক আছে। চলুন তাহলে এই মিটারটার দিকে আমাদেরকে যেতে হবে, এবং আমাদের এই মিটারের সাথে যেয়ে আমাদেরকে আমাদের টিম মেম্বার আছে মানে সেখান থেকে আমাদের খোঁজ করতে হবে। না গাইস কিছু তো আছে, ঠিক আছে, ক্লু দেখা যাক কী হয় এরপরে। এবং গাইস এখানে আমি আরেকটা ফাইনালি আমি বান্দাকে কিল করে নিয়েছি, এবং ফাইনালি গাইস আমার কটা কিল হয়েছে এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু পরে এইসব সব আইটেম দেখা যাবে, ঠিক আছে। চলুন তাহলে আবার এখানে একটা কিল করা যাক। এবং গাইস আমাদেরকে এনিমিও দেখতে হচ্ছে 5 দিচ্ছে, এবং গাইস তার সাথে এনিমির হাতেও তোমরা দেখতে পেয়েছিলে যে হচ্ছে ওয়েপেন বাগেরা আছে, ঠিক আছে গাইস। তাহলে এনিমিরাও তোমাকে ছাড়বে এরকম কোনো ব্যাপার না গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই এনিমিটার হাতেও ওয়েপেন আছে, ঠিক আছে। চলুন তাহলে একটু কিল করা যাক। ও ভাই হেড মারছি গাইস, দেখতে পাচ্ছ আমি কটা হেড মারলাম গাইস, তোমরা আমাকে কালেক্ট করে বলবে। এবং গাইস কত হেলথ আছে এনিমির আমি সেটাও তোমাদেরকে বুঝতে পারছি না এবং বলতে পারছি না গাইস, ঠিক আছে। এবং ফাইনালি গাইস আমার এখানে গ্রেট বলে উঠেছে, এবং টাইম বাগরা দেখতে পাচ্ছ এখানে আমাদের 3 মিনিটের কাছাকাছি লেগেছে, বেশি লাগেনি, 3 মিনিট গাইস লেগেছে, ঠিক আছে। এবং তারপরে গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্যামেজ কত দিয়েছি আমি, 980 কাছাকাছি ড্যামেজ দিয়েছি। এবং একটা টোকেন আছে, এবং 25টা পয়েন্ট পেয়েছি না, এটা টোকেন গাইস সেটা আমি বলতে পারছি না গাইস, ঠিক আছে। চলুন তাহলে গাইস দেখা যাক। এবারে গাইস তোমরা এখানে দেখছো এইটা আমাদের বাড়ছে, ঠিক আছে গাইস। আমরা যে 25 পয়েন্ট পেয়েছিলাম সেটা মনে হচ্ছে এখানে কাজে লাগছে। এবং গাইস এখানে তোমরা এটা আমরা কী বলবো গাইস, ঠিক আছে।
এটা একটা ওয়েপেন, এরকম করে গাইস আমরা যদি পাই, মানে আমরা যদি এরকম করে পাই, হন রোড না গাইস একটা কি লেখা ছিল আমি অতটা ভালো করে লক্ষ্য করলাম না, ঠিক আছে। এইখান থেকে এরকমই গেম প্লে বাগারা করার পরে আমরা পয়েন্ট বাগারা পাবো, এবং তারপরে গাইস এরকম আমাদের লাইন বাড়লে গাইস আমরা এখানে টোকেন বাগারা এক্সচেঞ্জ করতে পারবো গাইস, ঠিক আছে। এবং গাইস তার সাথে তোমরা এখানে গেম প্লে বাগারা করে নেবে, ঠিক আছে। এবং আমাদের এটা হতে চলেছে হেলথ, এবং এইচপি হেলথ আছে এরকম মনে হচ্ছে গাইস, ঠিক আছে। এবং তার সাথে গাইস আমাদের আপডেট বাগারা দেওয়ার পরে গেমটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল গেম হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে গাইস, ঠিক আছে। চলুন তাহলে গাইস আমি তোমাদেরকে বলবো তোমরা গেম প্লে করে আরও ভালো করে দেখে নেবে। এবং গাইস তার সাথে তোমরা যদি এর উপরে আরও যদি ভিডিও চাও তাহলে আমাকে নিচে সিম্পলি কমেন্ট করবে, আমি ফাউজি গেম রিলেটেড আরও নতুন নতুন ভিডিও আপলোড করবো এবং গেম প্লের ভিডিও আপলোড করবো গাইস, ঠিক আছে। চলুন তাহলে গাইস তাহলে খুবই এনজয় করো, গেমটা খুবই ভালো রেসপন্স দাও, এবং তোমাদের বন্ধুদেরকে বলো ডাউনলোড বাগারা করতে, ঠিক আছে। চলুন তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং একটা ফ্রেশ ভিডিওর সাথে। ততক্ষণে জানা গাইস গুড বাই অ্যান্ড অল রাইট গাইস, আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে গাইস একটু করে দাও, শেয়ার করে দাও গাইস, ঠিক আছে, তোমাদের বন্ধুদের সাথে। এবং তোমাদের বন্ধুরা যখন ফার্স্ট টাইম ডাউনলোড বাগারা করবে ফাউজি গেম, তখন গাইস বুঝতে পারবেন, এই জন্য গাইস শেয়ার তো হতেই পারে গাইস, ঠিক আছে। এবং গাইস একটু বাংলা কমিউনিটি একটু তোমরা শেয়ার বাগারা করবে, নাহলে গাইস এই ভিডিওতে খুবই কম ভিউজ আসবে। চলুন তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এবং একটা ফ্রেশ ভিডিওর সাথে। ততক্ষণে গাইস তোমরা কে কে গেম প্লে করেছো সেটা আমাকে নিচে কমেন্ট করবে। আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এবং একটা ফ্রেশ ভিডিওর সাথে। ততক্ষণে জানা গাইস গুড বাই।